হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে আমরা ভারতীয় ফুটবলের আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আরো একটা আপডেট নিয়ে চলে এসেছি। তবে এই ভিডিওটা কোনো ন্যাশনাল ফুটবল টিমের খবর কিন্তু আমরা দেব না, এইটা শুধুমাত্র আমাদের কলকাতা বেসিস খবর দেবো। অর্থাৎ ইস্ট বেঙ্গল, মোহামেডান, মোহনবাগান, এই তিনটে বড় শক্তির সঙ্গে সঙ্গে কলকাতা ফুটবল লিগে যে এবার একটা বড় রকম আসর বসতে চলেছে, সেই নিয়ে আমরা সমস্ত খবর কিন্তু আজকে আমরা আপনাদের সামনে দেব। তো চলুন বিশেষ দেরি না করে মেন প্রতিবেদনে চলে যাই। তো প্রতিবেদনের আগেই আমি একটা কথা বলে রাখি যে প্রথমে একটু আইএসএল এর খবর দিয়ে দিই। আইএসএল এ কিন্তু কালকে কনফার্ম হয়ে গেল চেন্নাই এফসির ছজন বিদেশিকেই কিন্তু তারা পুরোপুরি বাদ দিয়ে দিল। নতুনভাবে তারা কিন্তু এবার টিম গঠন করবে নতুন কোচের আন্ডারে। ঠিক একইভাবে কিন্তু আমাদের বাংলার এক জায়ান্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব, তারাও কিন্তু তাদের যে ছজন বিদেশি এতদিন ধরে পারফর্ম করেছিল, মিল্লাল মোরজায়েব থেকে শুরু করে স্টোজানোভিক, নিকোলা থেকে শুরু করে প্রত্যেকে, মার্কাস, সবাইকে কিন্তু রিলিজ করে দিয়েছে এবং এবছর তারা নতুন করে টিম গঠন করবে। এবং আর্জেন্টিনিয়ান বিদেশিকে প্রথম সাইন করালো মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঠিক একইভাবে কিন্তু মোহনবাগানও আর এক বিদেশির জন্য ছুটছে, এমনি তো কামিন্সকে দলে নিয়ে নিয়েছে, অস্ট্রেলিয়া এ লিগ দলের চ্যাম্পিয়ন প্লেয়ার, অস্ট্রেলিয়া টিমের চ্যাম্পিয়ন প্লেয়ার বর্তমান তাকে নিয়ে নিয়েছে। তার সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গলের খবর তো কালকে আমি আপনাদের দিয়েছিলাম যে বোর্জা হেরারের মতো বিদেশিকেও কিন্তু নিয়ে নিয়েছে ক্লেটন সিলভার পাশাপাশি। যেহেতু তিন বড় শক্তিই কিন্তু দারুণভাবে টিম গোছাচ্ছে, তো এই নিয়ে একটা বলে রাখা দরকার, এবছর কিন্তু কলকাতা ফুটবল লিগ একটা বড় সরভাবে হচ্ছে। তখন প্রিমিয়ার এ এবং প্রিমিয়ার বি দুটো ডিভিশনকে মিলিয়ে মোট 26টা দলের টুর্নামেন্ট হচ্ছে, যেখানে এ গ্রুপ এবং বি গ্রুপ দুটো গ্রুপে 13টা করে দলকে ভাগাভাগি করে দিয়েছে এবছর ফরমেশন অনুযায়ী। এবং সেই 13টা দল প্রত্যেকের সঙ্গে একবার করে ম্যাচ খেলবে এবং সেই নিরিখে দুটো গ্রুপেরই গ্রুপ লিগ হিসাবে যারা টপ তিনটে টিম হবে, সেই তিনটে টিম করে দুটো গ্রুপ থেকে 6টা টিমকে সুপার সিক্সে তোলা হবে এবং সুপার সিক্সে আবার রাউন্ড রবিন পর্যায়ে খেলা হবে এবং সেই খেলার নিরিখে চ্যাম্পিয়ন রানার্স কিন্তু ডিক্লেয়ার হবে। গত বছরেও কিন্তু এইরকম সিচুয়েশন ছিল যে সুপার সিক্স করা হয়েছিল, কিন্তু গত বছর টিম ছিল খুব কম এবং সবাইকে একসঙ্গে মিলিয়ে নেওয়া হয়নি। এই 26টা দলকে নিয়ে কলকাতা ফুটবল লিগ করার কতটা যৌক্তিকতা, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, প্রথমে যদি বলেন যে 26টা দলকে এলিট পর্যায়ে খেলানো, এতে কিন্তু বড় কোনো বিষয় হয় বলে আমার অন্ততপক্ষে কিন্তু জানা নেই। খুব ভালো একটা কিন্তু আইএফএ এর একটা খুব ভালো কিন্তু ডিসিশন, এটুকু বলতেই হয়। তবে এইখানে একটা প্রশ্ন আমি রাখবো, সেইটা হলো যে টোটাল 160+ ম্যাচ হচ্ছে ইত্যাদি ইত্যাদি, লাইভ খেলা দেখানো হবে, আর প্লাস চ্যানেলের সঙ্গে টাই আপ করা হয়েছে, তারা হয়তো বেশি খেলা দেখাবে না, কিন্তু প্রত্যেকটা ম্যাচ আইএফএ এর যে নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেল আছে যথেষ্ট ভালো, তাদের কিন্তু টেলিকাস্টের কোয়ালিটি আগের বছরকে আমরা দেখেছি, তো সেই জায়গায় আমরা সব খেলা দেখতে পাবো, সব কিছু ঠিক আছে। কিন্তু যে কোনো ছোট দল, মানে তথাকথিত ছোট দল, বা এখন তো ছোট বড় দলগুলো সেরকম হয় না, কিন্তু তবুও আমরা যদি বিএনআর কে ধরি, রেনবো কে ধরি, পাট চক্রকে ধরি, এইরকম ছোটখাটো দলগুলো কিন্তু চায় তারা বড় শক্তির সঙ্গে খেলতে। বড় শক্তি বলতে আমরা তথাকথিত যে তিনটে শক্তিকে বড় শক্তি বলি, অর্থাৎ ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান। তবে এবছরে কিন্তু ডায়মন্ড হারবার দারুণ টিম করেছে, তার সঙ্গে সঙ্গে জস টেলিগ্রাফ, পিয়ার লেস, কিবিকপুর এরা তো আছে, সেইটা পরের কথা। কিন্তু মেইন যে খেলার কথা হচ্ছে তিনটি টিম, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান। তার আমাদের এই বাংলাতে ছোটবেলা থেকেই যারা ফুটবলার তৈরি করতে চান তার শিশুদের, তাদের কিন্তু সবারই লক্ষ্য থাকে যে মোহনবাগানে খেলবো, আমি ইস্ট বেঙ্গলে খেলবো, আমি মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলে খেলবো। তো এই যে একটা ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু জাগ্রত করার জন্য এবং একদম ইয়াং জেনারেশনকে আরো আকৃষ্ট করার জন্য অন্ততপক্ষে প্রত্যেকটা টিমকে এই তিনটে বড় শক্তির সঙ্গে খেলানো দরকার ছিল বলে আমি পার্সোনাল মনে করি। তবে হয়তো অনেকে বলবেন যে এখন যা কাঠামো তাতে এতগুলো ম্যাচ খেলানো অসম্ভব ইত্যাদি ইত্যাদি, তখন টুরান কাপ আছে, শিল্ড আছে, আইএফএ শিল্ড আছে, তার সঙ্গে সঙ্গে আই লিগ সেকেন্ড ডিভিশন শুরু হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি অনেক কথা। কিন্তু তারপরেও আমি বলবো, যদি বড় শক্তি বলতে ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান এই তিনটে টিমের খেলা
যদি দুদিন অন্তর অন্তর দেওয়া হয় এবং প্রত্যেক দিন যদি তারা খেলে, অর্থাৎ তাদের ডার্বিটা, কিন্তু আমি বলছি না ডার্বিটা হয়তো পরে হতে পারে, এবার ডার্বিটা যখন হোক হতে পারে, মাঝে আরো একটা দিন এক্সট্রা দেখে ডার্বি খেলাতে পারে। কিন্তু যদি এইভাবে করা হতো যে দুটো দিন গ্যাপে গ্যাপে, প্রত্যেক দুদিন গ্যাপে গ্যাপে তিনটে টিমই খেলবে, অর্থাৎ আজকে যেমন হচ্ছে আপনার বুধবার, আজকে যদি খেলা শুরু হয়, আজকে খেলবে মোহনবাগান, মোহামেডান, ইস্ট বেঙ্গল, তিনটে আলাদা সময়ে তিনটে দল খেলবে, তাদের সঙ্গে তিনটে অন্য দল খেলবে, এবং দুদিন পর অর্থাৎ আজকে বুধ মানে বৃহস্পতি শুক্র শনিবার আবার এই তিনটে টিমের আবার শিডিউল যদি করা হয়, তাহলে কিন্তু টোটাল আমাকে 25টা দিনের শিডিউল করতে হচ্ছে। 25টা দিন মানে 25 × 3, 75 দিনের শিডিউল করতে হচ্ছে, মানে প্রায় 3 মাস ধরে নিচ্ছি, তার সঙ্গে সঙ্গে যদি আমাদের ডার্বিগুলোকেও ধরা হয়, এবং এই 3টে মাসের মধ্যে তাদের খেলাতে হবে। কিন্তু জুন মাসের, এবছর যেমন শুরু হচ্ছে জুন মাসের আপনার 25 তারিখ থেকে খেলা, খুব সম্ভবত এখন অব্দি যা কথা আছে, এরপর যদি বাড়ায় কিছু বলার নেই, তো জুনের 25 থেকে যদি শুরু হয় তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আমি যদি পরপর 3 মাস ধরি, এখন কিন্তু পরপর 3 মাসই যে আপনাদের খেলাতে হবে সেটা কিন্তু কোনো মানে নেই। তার কারণটা হচ্ছে একটা খুব ভালো ডিসিশন যে কোনো বিদেশিকে কোন রাজ্য স্তরের বড় টুর্নামেন্টে কিন্তু খেলতে দেওয়া হবে না। এই একটা ডিসিশন যে AIFF নিয়েছে এবং সেটা প্রত্যেকটা স্টেট লেভেল মেনে নিয়েছে, এর থেকে কিন্তু ভারতীয় ফুটবলের বড় কোনো খবর হতে পারে না। আর তাই যদি হয়, অর্থাৎ নিজের ভূমির প্লেয়াররা তারা তো আরো নিজেদের ভালো খেলার তাগিদ নিতে পারবে, 1 বছর ধরে খেলার তাগিদ নিতে পারবে, কিন্তু আমি তবুও 1 বছর ধরে টানতে চাইছি না। দেখুন, আই লিগ খেলে বাংলার দুটো দল বা একটা দল, সেটা মোহামেডান স্পোর্টিং ক্লাব বা আই লিগ সেকেন্ড ডিভিশন থেকে কখনো কখনো উঠতে পারে আর একটা দল, এবং ISL খেলে দুটো ক্লাব, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, এবং মোহনবাগান ইস্ট বেঙ্গলের সেকেন্ড টিম তৈরি, তারা কিন্তু সেকেন্ড টিমকেই কিন্তু মেনলি খেলাবে বলেছে কলকাতা ফুটবল লিগে। সেহেতু এই দুটো টিমকে নিয়ে আমি কোনো কথা বলবো না, একমাত্র মোহামেডানকে নিয়ে কথা বলবো। এই মোহামেডান ডুরান্ড কাপ খেলবে, আর ডুরান্ড কাপ মোটামুটি এবছর যেটা শুরু হবে শোনা যাচ্ছে আগস্ট মাসে, তাহলে জুন থেকে আগস্টের 3 তারিখ থেকে শুরু হচ্ছে। যদি প্রথম দিনই খেলার ধরি মোহামেডানের, তাহলে তাকে টাইম দিতে হবে আগের 6 দিন, মানে 25শে জুলাই অবধি টাইম দিতে হবে, তাহলে 25শে জুলাই মানে 1 মাস 30 দিন, 10টা খেলা কিন্তু কমপ্লিট হয়ে যাবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কলকাতা ফুটবল লিগের। এইভাবে যদি শিডিউল করা হয়, তারপর ডুরান কাপটা হয়ে যাক, সেই মুহূর্তে খেলা হোক প্রত্যেক দিন 1টা করে কলকাতা ফুটবল লিগ, এবং সেই 1টা করে লিগে অন্যান্য টিমগুলো খেলুক, তার মাঝে মাঝে বড় শক্তিগুলোর 1টা করে টিম ম্যাচ দিয়ে দিক, তাহলেও কিন্তু সেই 30টা দিনের 30টা ম্যাচ আমি কমপ্লিট করতে পারছি। অন্যান্য দিনগুলো যেমন এই প্রথম 30 দিনে যেমন আমি 3টে করে ম্যাচ খেলে 90টা ম্যাচ, পরের কিন্তু 30 দিনে 30টা খেলাতে পারছি আমি 120টা ম্যাচ, তারপরের মাসে আমি আরো 30টা খেলাতে পারি, মাসে 1টা করে যদি ধরি তাহলে 150টা ম্যাচ, আমার 150টা ম্যাচ কিন্তু কমপ্লিট হচ্ছে 3 মাসে, এবং তারপরের যে মাসটা আমি কিন্তু আবার দিনে 3টে করে ম্যাচ খেলাতেই পারি বা 2টো করে ম্যাচ খেলাতে পারি। তাহলে আপনি হিসাব করে দেখুন, তাহলে কিন্তু প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ার খেলার সুযোগ পাচ্ছে অন্তত পক্ষে 25টা করে ম্যাচ, এবং সেই রাউন্ড রবিন, সিঙ্গেল রাউন্ড রবিনই হোক না, কোনো দরকার নেই, এটা আমার ডবল ফেজের খেলা কোনো দরকার নেই, 1টা করে রাউন্ডই হোক, সেই 1টা করে ম্যাচ খেললে 25টা করে ম্যাচ পাচ্ছে এক একটা টিম, যেটা কিন্তু কখনো সম্ভব বা কেউ কিন্তু ভাবে না। তো এইভাবে যদি একটু ভেবে একটু চিন্তা ভাবনা করে যদি করা হয়, যখন যে বড় টুর্নামেন্ট আছে তখন সেইটাকে একটুখানি সাইডে রেখে অন্যভাবে শিডিউল করলাম, তাহলে কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা টিম 25টা করে ম্যাচ পাবে, এবং যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে আমরা অ্যামেচার প্লেয়ারই যদি বলি, আমাদের স্টেটের প্লেয়ারদের, তাদের যদি আমি ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেলের প্লেয়ার যদি নাই বলি, তাদের কিন্তু ন্যাশনাল লেভেলে যাওয়ার ক্ষমতা আছে, এবং তারা 25টা ম্যাচ খেলে কিন্তু লোকের কাছে দেখাতে পারে। এবং সবথেকে বড় ব্যাপার, আমাদের বাংলার ফুটবল ফেডারেশনের ক্ষেত্রে বলছি, IFF নিজস্ব ইউটিউব চ্যানেল করেছে, মানে প্রত্যেকে সেই খেলা দেখতে পারবে, এবং কোন কোচের যদি তাকে ভালো লাগে তাই কিন্তু কোনো বড় ক্লাব নিয়ে নিতে পারে। এখন বড় ক্লাব বলতে ভারতবর্ষে অনেক বড় ক্লাব আছে, আই লিগের 12 দল, ISL এর 12 দল, 24টা বড় ক্লাব, তার সঙ্গে সঙ্গে তার অনেক তো ক্লাব তো আছে, তাহলে এইসব জায়গায় আমাদের ভূমিপুত্ররা চান্স পাবে, বাংলার প্লেয়াররা চান্স পাবে। আমরা জানি কিন্তু বাংলার অনেক প্লেয়ার আছে, তাদের তুলে আনার যে প্রসেসটা এই মুহূর্তে হয়তো আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু এইভাবে যদি একটা শিডিউল করা হয় আমার মনে হয় খুব ভালো হয়। তো
তো আমার চ্যানেলের যে বন্ধুরা আছেন বা আমার এই ভিডিওটা যে যে দেখছেন আশা করি ভিডিওটা একটু শেয়ার করুন। আমি অন্যান্য ভিডিওগুলোর ক্ষেত্রে কিন্তু বলি না, এই এক দেড় বছর হয়তো আমি একটা ভিডিওর ক্ষেত্রে বলেছিলাম শেয়ার করার কথা, সেটা আপনারা করেছেন তার জন্য ধন্যবাদ। এই ভিডিওটা বলছি একটু শেয়ার করুন, তার আমি চাই IFA কর্তাদের কাছে এই ভিডিওটা গিয়ে পৌঁছাক, বা ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামডান ডায়মন্ড হারবার পিয়ারলেস ইউনাইটেড স্পোর্টস এই রকম বড় বড় দলের কাছে এই খবরটাকে পৌঁছাক, তারা যেন এই খবরটা তোলে IFA কে, এবং সেই অনুযায়ী এই বছর তো যা ফরমেশন হচ্ছে হোক সামনের বছর থেকে যেন প্রত্যেকটা টিম মিনিমাম 25টা করে ম্যাচ খেলার সুযোগ পায়। আর একটু ক্যালকুলেশন করে যদি ডেটগুলো ঠিক করা যায় তাহলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। এবার সেটা আপনারা ভাবুন, আমার সঙ্গে যদি মতের দ্বিমত হয় তাহলেও নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, এবং আমার সঙ্গে যদি মতের মিল হয় তাহলে তো লিখবেনই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে মন্তব্য করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে এই প্রতিবেদন দেখে এখনকার ভিডিও কমপ্লিট করছি, কালকে আবার দেশের খেলার ভিডিও নিয়ে আসবো, কালকে লেবাননের সঙ্গে খেলা আছে সেই খেলার প্রিভিউ নিয়ে আসবো। এখনকার জন্য টাটা।